সিআইটিইউ এর পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্টস ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে 11 দফা দাবিতে ডিএমকে ডেপুটেশনের জন্য সিপিআইএম পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয়ে বহরমপুরের প্রশাসনিক ভবনের সামনে এলে প্রথমে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরবর্তীতে 5 জন সদস্যকে ডেপুটেশনের অনুমতি প্রদান করা হয়। কর্মসংস্থানের ব্যবস্থা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র প্রদান, তাদের নিরাপত্তা, পাশাপাশি পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এককালীন 10 লক্ষ টাকা প্রদান ও দূরপাল্লা ট্রেনে পরিযায়ী শ্রমিকদের বিশেষ কামরার ব্যবস্থা করতে হবে, এই সকল 11 দফা দাবির ভিত্তিতে আজকের এই ডেপুটেশন বলে জানান নেতৃত্ব। আমরা 11 দফা দাবি নিয়ে আমাদের সারা রাজ্যের সঙ্গে আমাদের জেলাতেও আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে পশ্চিম বাংলায় প্রায় 70 থেকে 80 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা তাদের জীবনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে এলাকায় কাজ না থাকার ফলে লক্ষ লক্ষ বেকার ছেলে কাজ ছেড়ে বিএ এমএ পাস করে বিএড করে কাজ না পেয়ে সরকারি কাজ বা অন্য কোনো কাজ 100 দিনের কাজ বন্ধ এলাকায়, আবার যা 100 দিনের কাজের টাকা যা কাজ করেছে তা পায়নি, এলাকায় একেবারে হাহাকার, কর্মহীন, বেকারত্বের জ্বালা, অনাহারে ভুগছে এই বাচ্চারা। আজকে দেখছেন মুর্শিদাবাদ জেলায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে তারা বাইরে রাজ্যে চলে যাচ্ছে, সরকারের কাছে কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই, কোনো তথ্য নেই, কতজন যাচ্ছে, কে যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, যারা জীবন্ত দেহে হয়ে যাচ্ছে, মৃত লাশ হয়ে ফিরছে। তার জন্য আমরা দাবি করেছি যে পশ্চিমবাংলা সরকারকে অবিলম্বে ওয়েলফেয়ার বোর্ড করতে হবে, গঠন করতে হবে।